আসসালামু আলাইকুম। সালাম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে সেটে উপস্থিত আছেন আমাদের একজন খুবই ভালো এবং খুব ওয়েল নন ওনার এলাকায় একজন প্রবাসী ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ প্রবাস জীবন কাটিয়েছেন এবং ইয়াং এবং টকবুক একজন তরুণ, খুব এনার্জেটিক একজন মানুষ, খুব পরিশ্রমী একজন মানুষ এবং কিছু উচ্চাশা আছে ওনার পরিবারের জন্য বা দেশের জন্য কিছু করার জন্য, এরকম একটা প্রত্যয় নিয়ে উনি প্রবাসে গিয়েছিলেন। বাট ওই যে একটি শব্দ ব্যথা বা অসুখ, সেই অসুস্থতা, সেই উচ্চাশাকে বলেন বা যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে কিছুটা দমিত করে দিয়েছিল, স্বাভাবিক জীবন প্রায় কিছুটা অস্বাভাবিক হয়ে গিয়েছিল। বাট থেমে থাকেননি, চেষ্টা করে গিয়েছেন এবং একটা সময় উনি সফলতার মুখ দেখেছেন এবং আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক, পুরো পরিক্রমাটা আমরা ওনার কাছ থেকে, ওনার মুখ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু আজকে শোনার চেষ্টা করব। তার আগে আসুন দর্শক, একটু ওনার সাথে একটু আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম। স্যার, আপনার নামটা একটু বলেন। আমার জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি যশোর জেলা, জিগরগাছা থানা, মাগুরা ইউনিয়ন। আচ্ছা, গ্রাম ঘোড়দা। আলহামদুলিল্লাহ, আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোন দেশে ছিলেন? আমি মালয়েশিয়াতে ছিলাম। মালয়েশিয়াতে কত বছর ছিলেন ওখানে? মালয়েশিয়াতে আমি 10 বছর আছি। 10 বছর, জীবনের অনেকটা সময় প্রবাসে কাটিয়েছেন এবং প্রাইম সময়গুলি অলমোস্ট আপনি ওখানেই কাটিয়েছেন বলতে বলা যায়। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য, কি এমন হয়েছিল আপনার? আমার হয়েছিল আপনার, সর্বপ্রথম আমি যখন বিদেশে কাজ করতাম, কাজ করতে গেতে হঠাৎ করে পাত তলায় ব্যথা হতো। এটা কত সালের ঘটনা? এটা 18 সালের, 2018 সালের 7 মাসের দিকে এরকম হবে, জুন জুলাই এরকম টাইমে হবে। তার আগে তো সুস্থ ছিলেন, ভালো ছিলেন? সুস্থ ছিলাম আমি, তো ওখানে 16 ঘন্টা ডিউটি করতাম। আচ্ছা, খুব পরিশ্রমী একজন, কোনো ইয়ে হতো না। এমনি মাঝে 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 সাথে দেখা আছে, একটু সেরকম জ্বর দাঁড়িয়ে আমার খুব কমই হতো, অন্য অন্য বিষয়ে কোনো বোঝা যেত না। হঠাৎ করে পাত তলায় ব্যথা হলো, একদিন থেকে পরে হয়ে গেল, সেরে গেল ওই দিন পরে। তার কিছুদিন পরে দেখি আবার সেই জায়গায় আবার ব্যথা হলো। যদি আমাদের, আমার রিলেটিভ, আমার মামার আছে, দুইটা মামা আছে আমার সাথে, তাদের সাথে বললাম এই পাশের যে ক্লিনিক আছে ওখানে ক্লিনিকে যাই, যেরকম আমাদের গ্রাম আছে হাতুড়ি ডাক্তার, ওদের সেরকম যে ক্লিনিক ডাক্তার আছে, ক্লিনিক আছে ছোটো ছোটো ক্লিনিক, ওখানে গেলাম। গেলে উনি ওষুধ দিল, ব্যথার ওষুধ প্রথমে দিল, আবার অন্য অন্য সাবমিট দিল, দেওয়ার পরে খালাম, একটু কম হলো, পরে দুদিন পরে দেখে আবার ওইটা এক পর্যায়ে সেরকম আর গুরুত্ব না, ওটা হাঁটি। হঠাৎ করে একদিন দেখি হিপ জয়েন্টে ব্যথা। আচ্ছা, হিপ জয়েন্টে তখন ব্যথা হলো, তখন এই ব্যথাতে বেশ যন্ত্রণা ধরা শুরু করে দিল। আচ্ছা, তখন এইসব ছোটখাটো ব্যথা নিয়ে আমরা গুরুত্ব দিতাম না, আমি বিশেষ করে গুরুত্ব দিতাম না। মানে কারণ আপনি যেটা বলেছেন, আপনি কখনো অসুস্থ হতেন না, জ্বরেও কখনো পড়তেন না, ওরকম একটা অসুস্থ আপনি আলাদা দিলে কখনো হতেন না। মানে প্রথম 2-7 বছরে মানে কারণে দুই একবার হয়েছে কি রকম, মানে মনেও পড়ে না ঠিক মতো না, ওই মানে তখন খুব একটা এনার্জি ছিল, কাজ করতে এনার্জি ছিল, মানে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে, সেই করতে করতে মানে হঠাৎ করে হিপ জয়েন্টের ভিতরে, এই কুকসির ভিতরে, তখন তার হিপ জয়েন্টটা ভালো বুঝতাম না, কুকসির ভিতরে ব্যথা। এই করতে করতে মনে করেন যে এবার ওখানে ডাক্তার, ওই ডাক্তারের কাছে আবার গেলাম, 2 চালান গেলাম, হ্যাঁ মালয়েশিয়া 2 চালান গেলাম, গেলে ওই ব্যথা আর কমে না। মানে তারা কোনো আইডেন্টিফাই কিছু করেছিল যে কেন হচ্ছে বা টেস্ট কিছু না? আর আমার এমনি একটু গ্যাসের প্রবলেম ছিল, এবার ওখান থেকে আর আমার একটা বোনাই আছে, ওনাকে বললাম, উনি অনেক পুরনো, উনি প্রায় 20 বছর ধরে মালয়েশিয়াতে আমাদের দেখাশোনা উনি করে। ভাইয়ারে বললাম, ভাইয়া আছে এখানে এরকম, তো তার কাছে তাহলে আমার এখানে একটা ডাক্তার আছে, চাইনিজ ডাক্তার, খুব ভালো ডাক্তার, ওখানে গেলাম, গেলি ও দেখতে দেখলো, দেখে বলে একটু গ্যাস টাস হয়েছে, এর জন্য একটু ব্যথা ব্যথা আছে, তখন পাইছিল। তারপরে ওই করতে করতে কয়েকদিন পরে এবার ঘাড়ে ধরলো। আচ্ছা, কোমর থেকে এখন দেখলেন যে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা আছে নাই আমার। ব্যথা ওই পাত তলায় হিপ জয়েন্টে, আর এবার ধরলো ঘাড়ে, ঘাড়ে লাস্টে এত পরিমাণ ধরলো, 18 সালে কুরবানি তো নাই, কত সালে হয়েছিল কোন মাসে আমি জানি না, তো কিছুদিন পরে আমি 22 তারিখে না 24 তারিখে হয়েছিল, আমি আবার ওই ওই সময় মনে করেন এত পরিমাণ ব্যথা যে বালিশের মতো দিতে পারি না। তারপরে আমি কি করলাম, আমি নিজে নিজে কিছুদিন ওই ডাক্তারের কাছে গেলে 70-80 টাকা করে বিল করে, কোনো কাজ হয় না, নিজে নিজে ফার্মেসিতে একদিন বললাম যে দেখেন ঘাড়ে খুব সমস্যা, মানে ওই দেশের ভাষায় বললো যাক শাকেটা মানে ব্যথাটা বেদনাটা কমানোর জন্য যাবে, আমাদের যে ব্যথার ওষুধ ওইটা দিলো, কয়েকদিন খেলাম, খেয়ে তাও ডিউটি করতাম। এমন এক পর্যায়ে চলে আসলো মনে হচ্ছে শিবরাতের পরে রাত্রে বালিশি মাথা দিলে শিরমির মনে হয় কেড়ে যাবে এরকম ভাব। আচ্ছা, পরে ভাইয়াদের সাথে সব বললাম, ওই সময় মাঝখানে তো কাজও আর তাহলে ঠিক মতো করতে পারছি না, ওই 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 শুরু হলো, মনে করেন এর আগে তো কাজ করেছি কোনো রকম, মানে 18 ঘন্টা 22 ঘন্টা ডিউটি করেছি,
এবার মনে করেন যে ওই শুরু হলো হলে এবার বললাম সবাই এই সমস্যা তারপর বলো তাহলে বাসায় চলে বাসায় আসলাম এসে মনে করেন আমাদের যশোরেই একটা ডাক্তার দেখালাম যে আছেন মেডিসিন বিশেষজ্ঞ উনি আসলি তো আমার এক্সরে মানে রক্ত মুক্ত পরীক্ষা করলো তখন আমার চোখ মুখ লাল হইতো মানে ইয়ে হইতো গরম হইতো ওই যে সময় ব্যথা বাতা শুরু চোখ মুখ গরম হইতো পরে বললো কি যে জ্বর আছে রক্তের ভিতরে আর শ্বেতকণিক রক্ত ওটা বেড়ে গেছে আচ্ছা ওখানে উনি বললো যে সেখানে ভর্তি হলি সিলাইন টিলাইন দিয়ে ভালো হয়ে গেল তখন মনে করেন যে আমাদের এক মাসের ছুটিতে আইসি সুস্থ হয়ে গেলে আর যত তাড়াতাড়ি টাকার কোনো বিষয় না আমি হঠাৎ করে ওখানে ভর্তি হলাম দিয়ে ওখানে আমার প্রায় 72-73 হাজার টাকা 11 দিন বেড়ে গেলো আচ্ছা প্রতিদিন সিলাইন চলতে থাকে ওই সিলাইন চলতে চলতে আমার এই ডান পার হাঁটুটা ফুলে গেলো এর আগে কিন্তু হাঁটুতে কোনো ব্যথা মানে কোনো অনুভব করতাম না আচ্ছা হাঁটু ফুলে গেলে ওখান থেকে রিলিজ করে দিলো রিলিজ করার পর আমি একদম পুরো হাঁটতে পারি না হাঁটুর থেকে পানি বের করলো পানি বের করে ওই রিপোর্ট পাঠালো ঢাকায় তখন আমি এই স্যারেরই পানি বের কি করলো ওনার সাথে স্যার উন্নত চিকিৎসার জন্য উনি ঢাকা শহরে আমার 2-3টা ডাক্তারের কিছু কিছু ডাক্তারের নামও বলে দিয়েছিল মেজর কয়েকজন আছে নামগুলো খেয়াল নাই বলে ওনার সাথে পরামর্শ করে দেখতে পারো দেখাতে পারো উন্নত চিকিৎসা তারপরে বললো ইন্ডিয়া যাকে তাহলে হ্যাঁ যাও তো উনি একটা লেটারও লিখে দিল আমার আচ্ছা দেওয়ার পরে আমি ওখান থেকে করার পরে আমাদের যশোর আর একটা ডাক্তার ওই ভিসা করার জন্য গেলাম গেলে আমার একটা খালু আছে ফার্মেসি আছে তো উনি বললো যে ইনি এরম বিসিএস এর এই বাদ বিশেষজ্ঞ খুব ভালো সার্জারি এসে ওনার কাছে গেলাম গেলি আমি মনে করেন যে পুরো একদম 95% উপরে সুস্থ তখন তখন আমি গেলাম ইন্ডিয়া আবার ওই সময় ইন্ডিয়ায় পাসপোর্ট করে ইন্ডিয়ায় গেলাম গেলে তখন আমার ঘাড় মার পুরো সুস্থ আমি তখন আচ্ছা পরে এই ডাক্তারের কাছে ওষুধ খেয়ে পুরো সুস্থ তখন গেলাম যে ওখানে দেখালাম ওখানে দেখায় দেখলাম রিপোর্ট ওরা ওখানে এমআরআই মানে করছিল আমার এমআরআই করছিল রক্ত পরীক্ষা মরীক্ষা সব কিছু করছিল আমি 1 লাখ টাকা খরচ করলাম ওখানে গেলে ওখান থেকে আসলাম 15 দিন মধ্যে ওষুধ খেলাম আর ওষুধ যে দিয়েছিল আমাদের বাংলাদেশের যে ওষুধ একই ওষুধ আমাদের বাংলাদেশে আমার প্রথম সালফাসিলাজিন দিয়েছিল তারপরে এইসব বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ক্যালবোডিডি এইসব দিয়েছিল ভিটামিন ডি থ্রি এইসব তো ওখানে গেলে দেখলাম ওই ওখানে ইন্ডিয়ান ওটা সার ক্যালসিয়াম ভিটামিন ওই একই ওষুধ আমি খাওয়ার পরে আমি আমার চাচার সাথে বললাম বললি কাছে এক কাজ কর আগে যে ডাক্তারের কাছে ওখানে যা তাহলে আবার সেই ঘুরে আবার সেই আসলাম আসলি উনি দেখলে বললো কি যে তোরা যাস টাকা পয়সা খরচ করে উনি যেটা বলছে সেটাই বলছি আপনার সাথে বললো টাকা পয়সা খরচ করে আমরাও এইসব বই পুস্তক পড়ে তো লেখাপড়া ওরাও যে জায়গাতে বই পুস্তক পড়ে লেখাপড়া করে আমরাও সেই পড়ছি আমাকে কি বাংলাদেশের লেখা বইয়ের ওই ডাক্তার এভাবে বলছে তা বললো ডাক্তারের সাথে ভালো পরিচিত আমাদের সম্পর্ক ভালো তা বললো এই কথা পরে ওষুধ দিলো আমি ওখানে কিছু ওষুধ দিলো দিলে ওই আবার ওই খেলাম খালে কমে গেছিলো গেলে আমি সেখানে দেশে ওই বিদেশ চলে গেলাম তখন আমি ডক্টর সবিল্লা স্যারের চিনতাম না জানতাম না এই বিষয়টা তখন এই এবার আমি ওখানে গেলি আমার ওই ওই দেশের লোক আছে ওই পরিচিত আছে কাস্টমার আছে আমাদের আসে তাই কি হয়েছিল তোর বললাম দেখ এই সময় বললি ওই দেশের ভাষায় গাও বলে বুঝছেন গাও এবার ও কাছে ইন্টারনেট সাহায্যে দেখে আমি বলি কাছে না আমি কি গাও রোগটা তো কী জানি না পরে সাহায্যে দেখি সাহায্যে পরে দেখি ডাক্তারের ছবিটা ভেসে আসছে আপনাদের প্রোগ্রাম করেন না এগুলো মনে করেন দেখছি দেখার পরে ওই আমার যে যে পজিটিভ যে রিপোর্টটা বের হয়েছে এই B27 ওইটা আমি ওখানে ওই গুগলে লিখছি লেখার পরে দেখি সবগুলো স্যারের ছবি আছে বিভিন্ন এরকম আরো লোকের ছবি টবি আছে এগুলো তখন থেকে আমি ওই এই স্যারের প্রোগ্রামটা কন্টিনিউ ওই দিন গেছি ওই 3 মাস মালয়েশিয়ায় বসে শুয়ে পড়ে তারপর 3 মাস যাওয়ার পরে 1 মাস মতো কাজ করে আবার ওই ব্যথা শুরু হয়ে গেল পরে ওই ওষুধ আর কাজ করে না থাকে সবাই দেখে পরে উনি একটা ডাক্তার বঙ্গবন্ধু মেডিকেল একজন চাকরি করে আমাদের পাশে গ্রামে ওনার কাছে ফোন দিল তা করলে রাম বললো বাতের সমস্যা ওর তার কাছে বাত বিশেষজ্ঞ একজন ডাক্তার আছে সৈয়দ আতিকুল হক স্যারের কথা বললো খুব ভালো ডাক্তার
তখন ওনার কাছে ওষুধ খেয়ে দুই মাস ওষুধ খেলাম, গেলাম আসলাম, তখন আমি হাঁটে আসতে পারতাম। আমার গাড়িতে নামলি সবাই ধরে মেয়ে নামা যেত, আর সবাই মতো টাকা দেখতো ছেলেটা সেরকম। আচ্ছা এখন চেয়ার আছে আরো মনে করেন একটা ইয়ে ছিল, এখন তো ই হয়েছে, তখন আরো ভালো ছিল, তখন সবাই টাকা দেখতো। তো যাক, স্যারের কাছে ওষুধ খেয়ে আমি সুস্থ হয়ে গেছিলাম। আচ্ছা, কমে গেছিল, কমে যাওয়ার পরে আমি করোনা হওয়ার শুরু আগে জানুয়ারিতে গেছিলাম, আর 19-20 সালে প্রথমে জানুয়ারিতে আবার দিয়েছিলাম। কিছু ওষুধ নিয়ে গেছিলাম যে খাইছিলাম, খাওয়ার পরে আমার যাক ভালো হয়েছিলাম, ওষুধ খাচ্ছিলাম না, ওষুধ নিতেও পারিনি, খাইতে পারিনি। পরে কোভিড হওয়ার পরে আবার এই ব্যথা শুরু হয়েছে। তো আমি ভাবলাম যে ওই সময় তখন থেকে আমি স্যারের প্রোগ্রামগুলো দেখি, এই যে আপনাদের অনুষ্ঠানগুলো দেখি, দেখি যে আমার যে যেগুলো রোগ হয়, মানে আমার যেভাবে ব্যথা হয়, যেভাবে যা হয়, তো স্যার দেখি ওই অনুষ্ঠানে সেইগুলোই বলে। তারপরে সেদিন চট্টগ্রামের একটা প্রোগ্রাম আপনার দেখলাম, আমার এই রোগের ছিল, আমার অল্প বয়সে ছিল, এসএলটি B27 পজিটিভ হলো। তো এরকম আসার পরে এরকম সেখানে আমি 14-13 তারিখে দেশে আসছি, 14 তারিখে এখানে চলে আসছি। আচ্ছা, দেশে ভর্তি হয়ে গেলাম, সেই স্যারের কাছে আসলাম। ফার্স্টে আমার খালাতো বোনের বাসা আছে, তা মনে হয়েছে আগে 2 মেম্বারে ভাইয়া হাঁটাহাঁটি করেছে, তো পরে পায়ে এত পরিমাণ, এই কদিন আমি 2-3 মাস শুধু মনে করেন পেন কিলার খেয়ে থাকিছি। এক হিসেবে মালয়েশিয়া কিছু ডাক্তার দেখাইছি, কিন্তু মাঝে মাঝে কি এমন হতো পেন কিলার কাজ হতো না? এই লাস্টে করে এসে পেন কিলারের কাজ হয়নি কয় মাস খেতে। আমি চাইছিলাম আমার ভিসাও শেষ, বুঝছেন, মনে করেছিলাম যে ভিসা শেষ করে চলে যাবো একবারে, 2-3 মাস থেকে একবারে চলে যাবো। কিন্তু এই লাস্ট করে এসে আমাদের ফেব্রুয়ারির 2 তারিখে ছুটি ছিল, 5 দিন ছুটির পরে ডিউটিতে গেলাম। যাওয়ার পরে পেন কিলার খাওয়া ওই দিন রাত্রি খাইছিলাম না, পেন কিলারটা না খেয়ে কাজে গেছি। যাওয়ার পরে মনে করেন আমি আর হাঁটতে পারি, বাসায় এসে মনটা এত খারাপ হয়ে গেল যে না টাকা পয়সা কি হবে, তা চলেই যাবো দেশে, দেশে যেয়ে স্যারের দেখাবো, স্যার যেহেতু বলে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, তো সেই নিয়ত করে চলে আসি স্যারের কাছে। আসার পরে স্যার কিছু পরীক্ষা টিকা দিয়েছে, হাঁটুর একটা আমার এক্সরে করছে, এমআরআই দিন, আমি ভাবছিলাম এমআরআই দিবে। তা আমি ওই রিপোর্টটা স্যারের দেখা, আমি যে ওই রিপোর্টটা আমি যেখানে ডাক্তারের কাছে যাই এই রিপোর্টটা নিয়ে যাই, এই রিপোর্টটা দেখলে সবাই বুঝতে পারে একদম। আমি মালয়েশিয়ার 2 একটা ডাক্তার দেখাইছি আমি ক্লিনিকে, তো উনি বলেছে, বলার সঙ্গে সঙ্গে কম্পিউটারের সাহায্য দিয়ে কয়েক র্যাঙ্কোলাইটিস পটোলাইটিস এই সমস্যা কয়ে জয়েন্টগুলো যাবে। আর স্যার এগুলো শুনি আপনাদের ভিডিওগুলো শুনে অভিজ্ঞতাটা অনেকটা এগুলো হয়ে গেছে আমার, সেটা কোন ডাক্তার দেখালে ভালো হবে। আমার বন্ধুদের এখনো বলছে আমি ভর্তি হব, এখনো ফোন দিয়ে বলে যে যশোরে তো আছে। আমি ওদের সেভাবে বলি যে ডাক্তার সব জায়গায় আছে, সব রকমই আছে, কিন্তু অভিজ্ঞতা একটা ইয়ে আছে, ফিজিওথেরাপি সবাই দেয় কিন্তু অভিজ্ঞ লোক দিয়ে ই করা এটা ভালো কথা। সবচেয়ে বড় প্রশ্ন এই যে এই কয়দিন ভর্তি ছিলেন এবং যে অপারেশন বিহীনভাবে স্যার যে ট্রিটমেন্টটা দিয়ে থাকেন, যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট স্যার যেটাকে বলেন, সেই ট্রিটমেন্ট আপনি নিয়েছেন, আজকে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সেই প্রত্যেকটা জয়েন্টের ব্যথা, আপনার কুচকে বলেন, হাঁটু বলেন, এবং আপনার ঘাড়ের ব্যথা, কি অবস্থা আজকে? আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। আমি 10টা আজকে 9ম দিন, আমি আল্লাহ ভালো বললে কালকে স্যারের বলছি কালকে। এবং আপনি কি, হ্যাঁ আপনি কি মনে করছেন যে আপনার শরীরে ঠিক আগের মতোই আপনি সবকিছু ফিল করছেন, যে এখন সুস্থ আছেন, ভালো আছেন, ঠিক আগের মতোই? ভালোই লাগছে এখন, এর পরবর্তীতে কি হবে সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু এখন এখানে ভর্তি আছি 10 দিন, তা আলহামদুলিল্লাহ ভালো লাগছে। স্যার বলছিল 12-14 দিন ভর্তি আছে, আমি ভাবছিলাম 10 তারিখে বললাম স্যার অনেকটা বেটার হয়েছে, 10 তারিখে চলে। একটা সময় ছিল যখন অসুস্থ অবস্থায় অসংখ্য মানুষের ভিডিও দেখতেন, তাদের গল্পগুলো শুনতেন, তাদের সুস্থ হওয়ার কথাগুলো শুনতেন, আর মনে মনে ভাবতেন যে একদিন হয়তো আপনি নিজেও আসবেন। আজকে ঠিক একই জায়গাটা আপনি নিজে আছেন, নিজে আসছি, হ্যাঁ, এবং অসংখ্য মানুষ হয়তো এই মুহূর্তে আপনাকে দেখছে। আমি এমন একটা ইয়ে আপনি যদি বলি আপনার যে ইসে, আমি যেগুলো দেখি আমার সাথে যখন মিলে যেত, আমি রাত 2টা পর্যন্ত শুয়ে পড়ে আপনাদের এই প্রোগ্রাম দেখছি, বুঝেছেন, মনে করেন এই যখন মিলে যায় তখন আর স্যারের এই ভিডিওগুলো এক্সারসাইজগুলো আমি নিজে নিজেও করি। তারপরেও আমরা তো রেস্ট নিতে পারলে এগুলো আপনার রেস্ট নেওয়ার কারণে অনেকটা ইয়ে আছে, রেস্ট নিতে পারিনি বলে আর হয় না। স্যার যেগুলো দেখাইছে, তারপর আমার আগে যেসব ডাক্তার ওনারও খুব ভালো ভালো ডাক্তার ওনারও যেগুলো শেখাইছে আমি সবগুলোই করি, বুঝছেন, এক্সারসাইজ। তারপরে আমাদের এখানে আপনাদের এখানে যে ছেলেটা আমার ট্রিটমেন্ট দেয় ভাই, খুবই অত্যন্ত ভালো ছেলে, মানে ওনার চিকিৎসা পদ্ধতিটা স্যারের এখানে যে এরকম ছেলে সবাই যেহেতু সবাই আমি আশা করি জানি, 2টা ছেলের কাছে নিয়েছি, তার 2টা ছেলে খুব ভালো মতো ছেলে, আসলে খুব ভালো, খুবই চমৎকার একটা মানুষ। আমি চিকিৎসা খাতে সে কোনো রকম ই করে না, যে কাটপূর্ণ করে না, না কাটপূর্ণ করে না, ও একদম ঘাড়ে মুখির কোলে একদম পা চলে যায় আমার, ঘাড়ে নিয়ে আমার এক্সারসাইজ করাই দেয়। আমি আবার নিজে নিজে সত্য কথা বলতে আমি নিজে নিজে ভাবি, উনি আমার পায়ে তেল দিয়ে মুছে দেয়, তা আমি আবার ওনার হাতে নিয়ে নিজে নিজেই মুছি অনেক সময়, কয়ে যায় আমি মুছি সবার হাত দিয়ে, সেটাই প্রথম। তারপরে ওনার দেখলাম যে ওনার কোনো ই নেই,
আসতে পারেন চিকিৎসা হতে পারেন। আল্লাহ রহমতে আল্লাহ সুস্থ করা মালিক আল্লাহ, উপরে আমাদের বান্ধব যাদের ডাকছে মহিলা হিসেবে, যেরকম সারাদিন মতো লোকজন ডাকছে আমাদের সেবা করার জন্য, মহান আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ করে দেয়, আমাদের জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ পাক যেন এরকম রোগ আর কারো না দেয়, এত ভোগান্তি অনেক কষ্ট পাইছি, তবে আল্লাহ এখন তো ভালো আছি, যেন দীর্ঘদিন এরকম সুস্থ থাকতে পারি, এটা ভোগান্তি আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, মিরাকল শব্দটা ছোট্ট একটি শব্দ, বাট আমাদের অনেক কাঙ্ক্ষিত, আমরা অনেকেই ভাবি যে আমার জীবনে যদি এমন কোনো মিরাকল ঘটতো যে আমি এক ঝলকে সব কিছু করে ফেলতে পারি, অসুস্থ আছি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই। দর্শক, পৃথিবীতে মিরাকল সম্ভব, বাট আমরা মিরাকল দেই না, আমরা সত্যিকারে সঠিক যে চিকিৎসা সেই চিকিৎসাটা দেই, এবং একটা সঠিক চিকিৎসাই পারে একটা মানুষকে সঠিক সময়ে তাকে সুস্থ করে তুলতে। এটা কোনো জাদুকরি বিষয় না, এটা এমন কোনো বিষয় না যেটা আসলে মানুষের অজানা, এটা সঠিক। এবং সঠিক একটি ট্রিটমেন্ট যদি আপনি সঠিক সময়ে আপনি পেতে পারেন সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে, সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। যেমনটা আমাদের এই ভাই পেয়েছেন, দেখুন কত জায়গায় উনি গিয়েছেন, কত ট্রিটমেন্টটা উনি করেছেন, বাট শেষ পর্যন্ত দেখুন স্যারের কাছে এসেছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, এবং আজকে কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে উনি বাড়ি চলে যাচ্ছেন। আর কি চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার এই ভাইটির জন্য দোয়া করবেন, যাতে আজীবন উনি সুস্থ থাকেন এবং ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা, আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।